এরা জীবন দিছে তাও নৌকে ছাড়েনি কথা কা ঠিক কি না রাগ করতেছেন আপনারা বিরক্ত হইছেন তাকবীর দেন লিল্লাহে তাকবীর আমি কি গাইবো গাইবো বিরক্ত হবেন না তো আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালা মানিকের ফাটিয়েছে নাকি আন্ডা আমি বলি নাই মিডিয়ার খবর কথা কা ঠিক কি না এই বিচারপতি মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল আজকে আমরা চাই বিচারপতি কালা মানিকের মৃত্যুদণ্ডের রায় কথা বলে নাকি কি না বাংলাদেশের ঐতিহ্যবাহী লালমনিরহাট জেলার পাটগ্রাম থানার অন্তর্গত পূর্ব দক্ষিণ শমশেরপুর নতুন জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ আমিরুল হক আল্লাহ পাক তারে গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন সকলে বলুন আমিন আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ সমাজ সেবক জনাব আলহাজ ব্যারিস্টার হাসান রাজীব প্রধান আল্লাহ পাক তারে গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন সকলে বলুন আমিন আজকের প্রোগ্রামের অন্যান্য অতিথিবৃন্দ আলোচনায় ধন্য করেছেন হাফেজ হযরত মাওলানা মুফতি হোসাইন আহমেদ কাসিমি সাহেব দেওবন ভারত উনি আসছেন না আল্লাহ পাক তার গোলামের কণ্ঠ দিনের জন্য কবুল করুন জোরে বলুন আমিন কথা বলেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন তরুণ আলোচক হযরত মাওলানা মোহাম্মদ জাকারিয়া মাহমুদী চমৎকার আলোচনা করেছেন আল্লাহ পাক যেন প্রিয় ভাইয়ের কণ্ঠ দিনের জন্য ইসলামের জন্য কোরআনের খেদমতের জন্য কবুল করেন সকলে বলুন আমিন মঞ্চ উপস্থিত সম্মানিত ওলামা ইকরাম সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বি বাবা জিরা কলিজার টুকরা প্রাণ প্রিয় যুবক ভাইরা ছোট ছোট সোনামানিকেরা পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা বোনেরা প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইরা ডিবির ভাইরা জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা সবাইকে আরেকটি বার সালাম দিচ্ছি আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহু আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে জালা পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে করুণা করে মায়া করে মহব্বত করে ভালোবেসে পছন্দ করে অত্র এলাকা থেকে গনে গড়ে গোনান্বিত করে যাচাই বাছাই করে শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল করিমের মহব্বতে আজকের মাহফিল আসার বসার সুযোগ দান করেছেন সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতে শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ বিশ্ব নবীজির প্রতি দরুদ ও সালাম সবাই হৃদয় নিংড়ানো আবেগ ভালোবাসার জায়গা থেকে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ভাইরা আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার কারা কারা বেজার দুই হাত তুলে দেখান ওই যে দেখেন সাসামি বেজার ওই না বুঝে তুলেছে থাক মারামারি করেন দুই সাসা মারামারি লাগছে দেখেন থাক মুরব্বি মানুষ হইতে পারে এরকম তাই না খালি জোশ থাকলে হবে না জোশের সাথে হুশও থাকা লাগবে আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে বেশি আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা সার পোকা তেলা পোকা থাকে ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো দুনিয়ার মুসলিম সারা বিশ্বের মুসলিম আমার নেতা তোমার নেতা আমার নেতা তোমার নেতা লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো দুর্নীতির আলো হাতটা এবার নাড়া দেন তো মাশাআল্লাহ মারহাবা আসতে কারো নাকে জান না লাগে হাত নামা অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে যাল বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাদা বেড়েই চলেছে দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে কথা বলেন ঠিক কিনা আমরা চাই আমাদের প্রিয়
মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন চিল্লা বলুন আমিন। আমরা আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন চিল্লা বলুন আমিন। আমরা আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা, আমার ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। আমরা যখন আগে কোরআনের মাহফিলে আসতাম, ভিতরে যারা বসে থাকতো ওরা একটা সবক দিত যে হুজুর এটা বলবেন না, ওইটা বলবেন না, এটা বলবেন, ওইটা বলবেন, কথা বোঝেন নাই। মঞ্চে আসার পরে কিছু মানুষ বলতে, হুজুর বুঝিনি তো, এলাকায় মোটামুটি আমরাই সব। এখন সেই বুদ্ধিজীবীদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না, কথা বলেন ঠিক কি না? যারা এদেশের আলেমদেরকে লাঞ্ছিত করতে চেয়েছিল, যারা এদেশের মুসলমানদেরকে নিয়ে তামাশা করেছিল, মনে রাখবেন আলেমদের গায়ে আর মুসলমানের গায়ে হাত দিয়ে কেউ চিরকাল ক্ষমতায় টিকে থাকতে পারে না। এর বাস্তব উদাহরণ নিজের চোখে আপনারা দেখেছেন, কথা বলে ঠিক কি না? সব দোষ খালি টুফিওয়ালাদের দিত ওনারা, কথা কয় না কেন? তো টুফিওয়ালারা কেউ দেশ থেকে পালাইছে? পালাইছে কারা? চোর যারা, ডাকাত যারা, দুর্নীতিবাজ যারা, খনি যারা, কথা বলে ঠিক কি না? ভালো মানুষেরা পালায় না। একটু দেন আমার দিকে, দেন, কষ্ট হচ্ছে আপনাদের, বিরক্ত হয়েছেন? সম্মানিত ভাইরা, আমার আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, যা বলবো কোরআন এবং সুন্নার আলোকে বলবো ইনশাআল্লাহ। আগেই তো আমরা ভয় করি নাই, এখন তো ময়দান উন্মুক্ত, এখন কি আর ভয় আছে? আগে বলতাম কিছু আস প্যান্ডেলে, কিছু আস অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে মার হবে না, ডাইরেক্ট, কথা কয় না, এখন কি ডাইরেক্ট। কষ্ট হচ্ছে আপনাদের? একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সবচাইতে ছোট সূরা, রাত যেহেতু গভীর এজন্য বেশি লম্বা আলোচনা আমি করতে পারবো না, সময় বুঝে কথা বলতে হবে। ছোট্ট একটি সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরাটির নাম কি বলেন তো? কাউসার। জোরে বলেন কি নাম? আরেকটু জোরে বলেন কি নাম? কাউসার। বললে সব পাওয়া যাবে না, গুনাহ হবে তো? অনেকে জবান খোলেন না, যে ভাব নিয়ে বসে আছেন, এত ভাব নিয়ে লাভটা কি? ভাব নিলে মাহফিলে আসবেন না, আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট, শ্রোতাদের স্পিরিটে বাড়ে, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট, আওয়াজ দিবেন পুরুষের মতো, সবাই মিলে ঝিলে আমরা এই জায়গায় একটা সুন্দর প্রোগ্রাম যেন করতে পারি, এজন্য সকলের সহযোগিতা দরকার। শুধু বক্তা একলাই আওয়াজ করলে হবে না, শ্রোতাদের আওয়াজ দিয়ে বোঝা লাগবে যে হুজুর বুঝতেছি, ঠিক আছে চালিয়ে যান, কথা কয়। কিচ্ছা কাহিনী শুনতে হলে তো হুঁ হা বলা লাগে, তাই না? তা আমি কথা বলবো একা এরকম ভাবেন না, আপনাদেরকে আওয়াজ দেওয়া লাগে, আপনাদেরকে, আপনাদের থেকে আমি কথা শুনবো, মিলে ঝিলে আলোচনা করবো, নাকি বল? আচ্ছা ঠিক আছে, সুরার নাম কাউসার। জোরে বলেন কি নাম? মোট আয়াত আছে তিনটি, রুকু আছে একটি, বিশ্বনবীর মক্কার জিন্দিগিতে সুরাটি নাজিল হয়েছেন, কোরআনুল কারীমের 108 নাম্বার সুরা। কোরআনুল কারীমের সবচাইতে ছোট সুরা, মনে থাকবে তো ইনশাআল্লাহ, কষ্ট হবে না? আমি বেশি না, ঘন্টাখানিক কথা বলবো, এর মধ্যে আমরা দোয়া করে দেবো ইনশাআল্লাহ। জবান ছেড়ে সবাই আমার সাথে তেলাওয়াত করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি, পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। কষ্ট হচ্ছে আপনাদের? এই সূরা জানা নাই এমন কোন মানুষ আছে? জোরে বলেন। অনেকে ভাবতেছেন হুজুর সূরা কাউসার থেকে তাফসীর করবেন, এটা যদি আমরা বুঝতাম তাহলে আপনার মাহফিলে আসতাম না,
আপনারাই বলেন তো বাজান, পরিচিত পথে পথ চলতে সহজ না কঠিন? পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? পরিচিত পথে পথ চলতে যেমন সহজ হয়, পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে, বক্তা যদি পরিচিত কোন আয়াত বা সূরা থেকে আলোচনা করে সেইটা শুনে আরো বেশি ভালো লাগে। কারণ যেই জিনিস যত বেশি জানবেন চর্চা কমে না বাড়ে, চর্চা কমে না বাড়ে। তাহলে কথাই আছে, এক একটা ফুলের এক একটা সুগ্রাম। হয়তো আপনারা সূরা কাউসারের তাফসীর যেভাবে জানেন আমি সেইভাবে জানি না, আজকে আমি যেভাবে বলবো হয়তো আপনারা সেভাবে শোনেন না। এই জন্য আসুন একটু সময় দেন, সব বুঝতে পারবেন ইনশাআল্লাহ। কষ্ট হয় নাকি? তাহলে শুরু করে দেব। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা তার হাবিবের উপরে সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সে নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না? নেই। আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। বলুন আল্লাহু আকবার। বেশি না, 12:30 পর্যন্ত আজকের মাহফিলে ধৈর্য নিয়ে সবাই বসে থাকবেন তো ইনশাআল্লাহ। তো কারা কারা থাকবেন না তারা দুই হাত তোলেন। আলহামদুলিল্লাহ, এই যে শ্রোতারা কি সুন্দর সালা। শ্রোতারা যদি সালা কয় ওয়াজ করে শান্তি পাওয়া যায়। কইতে কলিকাতা বুঝে নাই। তো আজকের প্রোগ্রামে 12:30 পর্যন্ত ধৈর্য নিয়ে কারা কারা বসে থাকবেন দুই হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আরো একবার বলেন ইনশাআল্লাহ। হাত না না। আচ্ছা, সবাইকে আপনারা আমাকে ভালোবাসেন কথা কয়েন? সত্যি ভালোবাসেন? এ কোরআনের প্রতি আপনাদের সত্যি ভালোবাসা আছে? হ্যাঁ, সত্যি আল্লাহর কোরআনকে ভালোবাসেন? কারা কারা আল্লাহর কোরআনকে ভালোবাসেন হাত তোলেন তো দেখি। সত্যি করে বলবেন, মন থেকে বলবেন, সত্যি আল্লাহর কোরআনকে আপনারা ভালোবাসেন? আল্লাহর ঘর মসজিদকে ভালোবাসেন? সত্যি ভালোবাসেন? আচ্ছা বলেন তো আমাদের জানমালের মালিক কে? তাহলে সূরার নাম কি বলেছি বলেন, জোরে বলেন। এদিকে মনোযোগী হন, এই যুবকে এদিক তাকাও। সূরার নাম এদিক খেয়াল করে। তাহলে এই সূরাটি নাজিলের শানে নজুল আছে না, আমি কি বলবো? কষ্ট হবে না? আমার ভাইয়েরা, বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব নবী কাবার হাতিমে হেলান দিয়া বসা, আমি তাকায়া দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায়া দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। হযরত আনাস দেখে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম আপনি মুস্কি মুস্কি হাসতেছেন, আবার কিছুক্ষণ আগেই দেখলাম আপনি কান্না করতেছেন। আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন, এর পেছনে কারণ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? শোনেন ভাই, এই যে ছেলে পেলে এরকম করে, ওই যে একটা কমিটির কথা বললাম যে গাড়ি ভাঙতে আসছিল, তাদের কথা শুনে আপনার অনেকে রাগ করছেন। সেই সেই বছর থেকে গত বছর পর্যন্ত আমি আপনাদের এলাকায় আসি নাই, পরে রাগ করে প্রায় 8-9 বছর পর আবার আসছি। তাদের আচরণে আমি এতটাই কষ্ট পাইছিলাম, কারণ ভাই বক্তা নিয়ে এসে সময় মতো দিবেন, এই এটুকু আমার তো চাওয়ার খুব বেশি ছিল না, টাইম মতো দিবেন। আর যদি দুইটার দিকে তুলে দেন ওটা তো আমার দেওয়ার সময় বলা লাগবে যে আপনার সময় রাত দুইটে বা একটা, ঠিক আছে, তাহলে বক্তা রাগ করবে। এই জন্য যাই হোক, ওটা একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। ওই এলাকার কেউ থাকলে আবার মন খারাপ করে না, আপনাদের আচরণের কারণে এই থানায় বাদ দিয়েছিল যে ওই থানায় আর জীবনে ওয়াজই করবে। তো পরে চিন্তা করলাম যে ওনারা অপরাধ করলে আর এক এলাকার মানুষ তোর অপরাধ করে না, তো ঠিক আছে যাই, এই জন্য আসা, অন্য কিছু না। আবার যেন ভাইবেন না যে ওনাদের বদনাম করলে, এরকম না, মানুষকে কখনো নিয়ে এসে মেহমানের সাথে খারাপ ব্যবহার করবেন না, ঠিক আছে? তো ইনশাআল্লাহ মেহমানের সাথে ভালো ব্যবহার করেন যাতে বারবার আসে, খারাপ ব্যবহার করলে আর আসতে চাইবে? এই আর কিছু না। আমার ভাইয়েরা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও নবী, এই মাত্র দেখলাম আপনার মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেন আপনি মুস্কি মুস্কি হাসেন, আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন, এর পেছনে কারণ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নবীজির মনটা খারাপ, কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। ইব্রাহিম মারা যায়, আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? আমার ভাইয়েরা,
একে তো ছেলে সন্তানগুলো মারা যায়, অন্য দিকে নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে ভাতিজা তোমার বংশে ভাতিজার আর কেউ থাকলো না, তুমি একটা লেসকাটা, তুমি একটা নির্বংশ জোরে কন্যা, উযুবিল্লাহ। আপনারাই বলুন বাবা জিরা, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, সন্তান দিয়েছে আল্লাহ, সন্তান নিয়েছেন আল্লাহ, জীবন মৃত্যুর মালিক আল্লাহ, একটু সবর করো, ধৈর্য ধারণ করো, আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন তিনি কে। কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, ডেকে বলে ভাতিজা তোমার বংশে ভাতিজা কেউ থাকলো না, তুমি একটা লেসকাটা, তুমি একটা নির্বংশ, জোরে কন নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলে নাউজুবিল্লাহ। এই আবু লাহাব এতটাই খারাপ ছিল, আবু জেলের চাইতেও খারাপ ছিল, কারণ আবু জেলের নামে আল্লাহ কোনো সুরে দেয় না, আবু লাহাবের নামে দিয়েছে, কথা বলে ঠিক কি না, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজির মনে কষ্ট দেয়, ব্যথা দেয়, আমার ভাইরা বিশ্ব নবীর ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না, আল্লাহ তাআলা তাদেরকে কেন শিশুকালে নিলেন, অনেক পয়গাম্বরের সন্তান জীবিত ছিলেন, যৌবন পর্যন্ত জীবিত ছিলেন, কিন্তু বিশ্ব নবীর একটা ছেলেও কেন প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত এই পৃথিবীর জমিনে আল্লাহ জীবিত রাখলেন না, এর পিছনে কারণ আছে না? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি, জোরে বলেন কয়টি? আরো জোরে, কি সেই তিনটি কারণ, কি সেই রহস্য আপনারা শুনবেন, কারা কারা একটু নবীর উম্মত হিসেবে হাত তুলেন তো দেখি, শুনবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন, হাত নামান। রসুলের ছেলে সন্তানগুলো আল্লাহ তাআলা কেন শিশুকালে নিলেন, কি সে রহস্য, কি সে তিনটি কারণ? যদি আমি বলতে যাই তাহলে তিন নম্বর আয়াতের আলোচনা শুরু করা লাগবে। আমি কি এক নম্বর আয়াত বাদ দিয়ে তিন নম্বরে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যায়? ধৈর্য আছে তো ভাই? ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা, নবীজি মনে মনে অনেক কষ্ট পায়। আমার ভাইয়েরা, অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফির বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়, হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। আমার ভাইয়েরা, হযরতে বেলাল বিশ্ব নবী রাতের বেলায় দারুল আরকামে বসা, নবীজির দরবারে যায়া, নবীজির চেহারার দিকে তাকাইয়া হযরতে বেলাল দেখে বলেন, নবী আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমার রাত আমি রসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। কতটা সুন্দর ছিলেন আপনার আমার নবী! এই পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে কি রাসূলের নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার দরকার আছে না? নাই। রাসূলের নাম শোনা মাত্রই রাসূলের উপরে দরুদ পাঠ করবেন, তাহলে রহমত নাজিল করবেন কে? আরো জোরে বলেন কে? আলোচনা শুনলে একটু মনোযোগ দিয়ে শুনবেন, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটির আলোচনা হচ্ছে, যেই পয়গাম্বরের উম্মত আপনি আমি, নবীর সম্মান মর্যাদা সম্পর্কে আপনার আমার কোনো জ্ঞান নাই, নবীর সম্মান মর্যাদা কি আমরা বুঝি না। এক জায়গায় যা বললাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি, বলে আব্দুল কাদের জিলানী, পিসাইবের নাম মুখস্থ আছে কিন্তু কপাল পরা রসুলের নামটাও মনে রাখতে পারে না, এমনও মানুষ আছে না? নাই। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফল কাটতে গিয়ে মিশরের নারীরা আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইত না। আপনার আমার নবী এতটাই সুন্দর,
আমার ভাইয়েরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন আম্মা জান আয়েশা ডেকে বলেন ও দুনিয়ার মানুষ তোমাদের একটা সূর্য আছে আমি আয়েশারও একটা সূর্য আছে তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায় আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায় আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন হাত থেকে সুইটা পড়ে গেল বাতিতে কোনো তেল ছিল না বাতি জ্বালাইতে পারলেন না আমার ভাইয়েরা আম্মা জান আয়েশা অপেক্ষায় বইসা থাকলেন এশার সালাত আদায় করার পরে বিশ্বনবী যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন সর্বপ্রথম নবীজি ঘরে ঢুকে আম্মা জান আয়েশাকে সালাম দিলেন নবীজি ঘরে ঢুকে তার স্ত্রীকে কি দিলেন আর একটু জোরে বলেন কি দিলেন তাহলে নবীর উম্মত হিসাবে আপনি আমি যখন ঘরে ঢুকবো বাড়িতে যা বিবিকে সালাম দেওয়া দরকার আছে না নাই বিবিকে সালাম দেওয়া রাসূলের সুন্নত কথা বলে ঠিক কি না ঘরে ঢুকে বাড়িতে যা সালাম দিবেন আসসালামু আলাইকুম রহিমা কেমন আছো সোনা ঘরের দরজাটা খোলো না আমি তোমার লিটনের বাপ তোমার দিওয়ানা বউ খুশি হয় দরজা খুলবে কথা বলে ঠিক কি না কিন্তু আমাদের ব্যবহার এত মিষ্টি না ঘরের দরজায় যায় সব রাগ ঝাড়ে আর বলে এ রুবেলের মা এ দরজা খোল বেশি দেরি হলে দরজা ভেঙে ফেলে দিয়া তোর পিঠের উপর আজ কি যে হবি রে ভিতর থেকে বউ বলে এটা স্বামী না সেকেন আজরাইল কথা কোন ঠিক কি না বাড়িতে যা বিবিকে সালাম দিবেন শোনা বিবিকে সালাম যদি দিতে পারেন আর লোকজন যদি না থাকে বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন কার হাত এই যুবক কথা কোন আগে বইয়ের হাত পাশের বাড়ির ভাবির হাত না ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে বইয়ের হাত ধরে মুসাফা করবেন আর একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কুলা কুলিও সেরে নেবেন পারবেন তো ইনশাআল্লাহ স্ত্রীকে যদি সালাম দিতে পারেন আপনাদের এই দাম্পত্য জীবনের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে সুবহানাল্লাহ বলেন শুনেন সালাম আদান প্রদান হলে স্বামী স্ত্রীর মধ্যে শ্রদ্ধা সম্মান ভক্তি বিশ্বাস ভালোবাসা বাইরে যায় যে জবান দিয়ে বিবিকে সালাম দিবেন ওই জবান দিয়ে 14 গুষ্টি তুলে গালি দিতে পারবেন আপনার বউ যেই জবান দিয়ে সালাম দিবে সালামের জবাব দিবে ওই জবান দিয়ে স্বামীকে তুলে ধনা করতে পারবেন না বোঝেন ভাষা বোঝেন কষ্ট হচ্ছে না তো তাহলে বিবিকে সালাম দেবেন তো ইনশাআল্লাহ কথা কয় না দেবেন তো ইনশাআল্লাহ জয়পুরহাটে ওয়াজ করলাম এক যুবক বলে হুজুর বউক সালাম দিতে কি আমার শরম লাগে আমি তখন বললাম বিয়ে করছো কি কর হুজুর তিন সন্তানের বাবা আমি আমি তখন বললাম স্ত্রী সবসার একটা দোয়া আছে তুমি কি জানো কথা হুজুর ওটা দোয়া পড়ার টাইম আমি তখন বললাম বাবা তিনটা সন্তানের বাবা হয়ে গেল তোমার শরম লাগে না আর বউকে সালাম দিদিকে শরম লাগে ওটা শরম না শয়তানি কারণ আর শরম বেশি হলে আর তো বউয়ের বাচ্চা হওয়ারই কথা না কথা কয় না তা বউকে যা সালাম দিবেন আজকে থেকে দিতে পারবেন তো ইনশাআল্লাহ সাহসী পুরুষ হতে রাজি আছেন তো আজকে যা সালাম দিবেন আসসালামু আলাইকুম বউ আবার এদিক ওদিক তাকাবে কারণ জীবনে কোনোদিন দেননি তো তখন বলবে বাপ রে বাপ কারে সালাম দিয়ে যায় যদি বলেন শেফালি তোরেই দিলেন তখন বলে বাপ রে বাপ আজকে বার কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা সেদিনই তো মুখের কাছের কলা চুরি বললে কারণ আপনার আমার চরিত্র বউটা ভালোই জানে কথা কানা কয় বউ জানে না এই জন্য দুই চার দিন সালাম দিতে দিতে অভ্যাসে পরিণত হবে প্রথম প্রথম একটু টিটকারি মারবে কি করবেন মেনে নেন কথা কয় না আর আমরা এমনও স্বামী হয়েছি ঘরে ঢোকে স্বামীর মুখেও কোনো কথা নাই বউয়ের মুখেও কোনো কথা নাই দুইজনে বোবা এটা মুসলমানের ফ্যামিলি হতে পারে না মুসলমান ঘরে ঢোকার সময় বিবিকে সালাম দিবে বাড়ির লোকজনদেরকে সালাম দিয়ে ঢুকবে কথা কন আর সালাম না দিয়ে আমরা একে অপরের বাড়িতে ঢুকি বাড়িতে ঢোকার আদব আছে কি দিতে হবে প্রথমে সালাম এরপরে যে বাড়িতে গেছেন সেই বাড়ির লোকের অনুমতি নিয়ে বাড়িতে ঢুকতে হবে আর আমরা রুবেল রুবেল কয়া বাড়ির ভিতরে ঢুকে পড়ি রুবেলের বইয়ের ওন্না ঠিক নাই আর মা কি কায়দায় বসে আছে বোনটা কি কায়দায় বসে আছে সব আর সিসি ক্যামেরা এক নজরে ধরা পড়ছে বিয়া তুমি সারে ভালো হয়ে যান কিন্তু এরপরে কিন্তু খবর আছে কিন্তু এমনি বললাম রাগ করছেন আপনারা কারো বাড়িতে গেলে ঢোকারও আদব আছে না না সালাম দিয়ে ঢুকবেন তো ইনশাআল্লাহ কথা কম প্রথমে কি যেই গৃহে প্রবেশ করবেন যেই বাড়িতে যাবেন আগে প্রথমে ওই বাড়ির লোকের উদ্দেশ্যে কি দিতে হবে আসসালামু আলাইকুম মুইয়ানা পাটগ্রাম থেকে আইসুনু বাহে তোমাদের সাথে দেখা করবেন লোকে কথা কন না বাড়ির লোক যদি বলে ভাই আসেন তাহলে ঢুকবেন আবার দরজায় থাকবেন মিন ফটকে থাকবেন ওই দরজা খুলতেছে না জানালে দেউ কি মারবেন ওই ছিদ্র দিয়ে তাকাবেন নিষেধ আছে কথা কয় না বোঝে না বোঝে না সূরা নূরের তাফসীর আজকে করার সুযোগ নাই তাছাড়া আপনাদেরকে বুঝাইতাম আদব কায়দা কারে বলে
তো ওগুলো বললে আবার আপনারা বুঝবেন হ্যাঁ হুজুর আমরা কি এগুলো ছাত্র মনে করতেছেন নাকি যে আপনার কাছ থেকে এগুলো আদব কায়দা শেখা লাগবে ভাই আদব কায়দা সভ্যতা ভদ্রতা এগুলো আমাদের জানা দরকার যে আমি একজন মুসলমান আমার ব্যবহারে কি কি থাকা উচিত কোন ব্যবহারে খাঁটি মুসলমান হওয়া যায় একজন মুসলমানের করণীয় কি বর্জনীয় কি জানা দরকার আছে না না একজনের বাড়িতে ঢোকে সালাম নাই কিছু না এ বাদশা এ বাড়িতে সুবাহে ঢুকে গেল গাইবান্ধার মানুষ তো লালমনিরহাট গাইবান্ধা পাশাপাশি এই জন্য একটু আঞ্চলিক ভাষায় দুই একটা কথা বলতেছি আপনারা রাগ করবেন না আপনাদের কাছে যদি পরান খুলে কথা না কই কোন জায়গায় যা কই এখন রাগ করতেছেন একটা তাকবীর দেন লিল্লাহ কা তাকবীর তাহলে বউ আজ থেকে সালাম দিবেন ইনশাআল্লাহ স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে যদি আপনারা সুখ পেতে চান চারটা সুন্নত আমল করা লাগবে জোরে বলেন কয়টা আরো জোরে আজকে সকালে বিয়ে করে বিকেলে তালাক দেয় সন্ধ্যায় বিয়ে করে সকালবেলা তালাক দেয় আজকে দাম্পত্য জীবনে সুখ নাই খালি অশান্তি মনে রাখবেন আজকে যদি আমার আলোচনা শুনে আপনারা আমল করতে পারেন আপনাদের দাম্পত্য জীবনে কোনোদিন অশান্তি থাকবে না মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি কোন হুজুরের দোয়া তাবিজ লাগবে না পানি পড়া লাগবে না কি সেই চারটি রোমান্টিক সুন্নত শুনবেন কথা কয় না ভাই শুনবেন কারা কারা দুই হাত তুলে দেখান শুনবেন তো ইনশাআল্লাহ লিল্লাহ তাকবীর হাত নামান বাজান গো আমার যদি আমি এখনই শুরু করি এলোমেলো হয়ে যাবে এলোমেলো করার সুযোগ নাই আম্মা জান আয়েশা ডেকে বলেন নবীজি যখন ঘরের ভিতরে সালাম দিয়ে প্রবেশ করলেন নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন বলতে গেলে লম্বা হবে বাজান এত লম্বা করার সময় নাই নবীর সম্মান মর্যাদা নিয়ে আলোচনা করলে অনেকের মনে কষ্ট পেতে পারে কিন্তু সত্যিকারে আশিকের রাসূল নবীর পাগল যারা নবীর কথা শুনে মাহফিল ছেড়ে উঠতে পারবে না তারা নবীর সম্মান মর্যাদা কত জানেন যে নবী হ্যাঁ বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয় যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয় নবী যখন জমিনে পথ চলতেন আসমানের মেঘ আইসা বিশ্ব নবীকে ছায়া প্রদান করতেন আল্লাহু আকবার বলে যেই নবীর চেহারাতে মশা মাছি পড়া হারাম আমার ভাইয়েরা বিশ্ব নবীর শরীর মোবারক যখন ঘেমে যেতেন আম্মা জানেরা রসুলের দেহের ঘামগুলো শিশিতে জমা রাখতেন বিশেষ দিনে নবীজির শরীরের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো যেই নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যেত যে নবী আসমানের ছাদের দিকে ইশারা করলে ছাদ দুই টুকরো হয়ে যেত যে নবী জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যেত বলেন আল্লাহু আকবার আমার ভাইয়েরা সেই নবীর কাছে হযরত বেলাল ডেকে বলেন নবী গো আপনি নাকি কালেমার দাওয়াত দেন ইসলামের প্রচার প্রসার করেন ও নবী আমার একটু কালেমা পড়ে মুসলমান বানায় দেন বিশ্ব নবী তখন হযরত বেলালকে কালেমা পড়া দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন আমার ভাইয়েরা কফির মনোযোগটা শুনবেন আমার নবী দেখে বলে বেলাল এখন ইসলামের অবস্থা ভালো না কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না আপনারা বলেন দোয়া জান ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে আজ তামাম পৃথিবীর দিকে তাকা দেখেন ওই জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমান আজ তামাম পৃথিবীর জালেমেরা ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানকে বিদায় করবে কথা বলেন ঠিক কি না আজ ফিলিস্তিনি জমিনে ওই ইহুদি ইসরাইলি জালেমেরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে মুসলমানের উপরে বোমা নিক্ষেপ করে আজ মুশরিকেরা কাশ্মীরে মুসলমানদেরকে হত্যা করে আজ গরু গোশত খাওয়ার অপরাধে ভারতে মুসলমানদেরকে মারা হয় কথা বলেন ঠিক কি না আজ তমাম পৃথিবীতে মুসলমানেরা নির্যাতনার জুলুমের শিকার মনে রাখবেন বাজান গো আমার ইসলাম আলাদের উপরে যতই জুলুম অত্যাচার করুক না কেন জালেমদের শেষ পরিণতি পরাজয় ইমানদারদের শেষ পরিণতি হলো বিজয় কথা কর না কেন এজন্য জুলুম নির্যাতন করে কোনো লাভ হবে যারা জুলুম করবে যারা জালেম যুগে যুগে নমরুদ ফিরাউনের পরিণতি যা হয়েছে নেতানিয়াহু সহ আজকে যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে
আলেমদের রক্ত নিয়ে খেলা করে ওই নমরুদ ফিরাউনের চাইতে ওদের জীবনের করুণ পরিণতি অপেক্ষা করতেছে আল্লাহ ধরে ধরে না ধরলে আল্লাহ ছাড়ে না কথা বলে ঠিক কি না আল্লাহ ছাড় দেয় কিন্তু একেবারে ছেড়ে দেয় না ইন্নামাত শরাব্বিকাল আসাদিত আল্লাহর পাকড়াও বড় কঠিন মুসলমানের রক্ত যাদের হাতে লেগে আছে এদের জুলুম যারা করেছে মুসলমানের রক্ত নিয়ে যারা খেলা করেছে এই জালেমদের ক্ষমতা থেকে একদিন আল্লাহ পাক এমন ভাবে লাঞ্ছিত করবে এমন ভাবে পরাজিত করবে নমরুদকে যেরকম আল্লাহ জুতার বাড়ি খাওয়ায় সাইজ করে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে নমরুদের মতো ওরাও জুতার বাড়ি দুনিয়াতে খাবে কথা কর না কে আমাদের দেশেও যারা ক্ষমতায় ছিল বড় বড় কথা বলতো পালাবে না কথা কয় না আছে আছে ওরা কথা বলে না আছে ওরা নাই মন্ত্রীরা সব কোথায় গেল এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা ওদের সারা দেশটা বড় হলো লাগে ফাঁকা ফাঁকা পালা বলতো না ডায়লগ পালাবো না পালাবো না পালাবো না পালাবো না যাইতান যাই না তাদের দেখা ওদের সারা দেশটা বড় হলো লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে কথা কর না কে আপনারা একরে দাড়ি কেটে নৌকে চড়ে পালাচ্ছে এরা জীবন দেশে তা নৌকে সারে না কথা কর ঠিক না রাগ করতেছেন আপনারা বিরক্ত হইছেন তাকবীর দেন লিল্লাহে তাকবীর আমি কি গাইবো গাইবো বিরক্ত হবেন না তো আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালা মানিকের ফাটিয়েছে নাকি আন্ডা আমি বলি না মিডিয়ার খবর কথা কন ঠিক কি না এই বিচারপতি মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল আজকে আমরা চাই বিচারপতি কালা মানিকের মৃত্যুদণ্ডের রায় কথা বলে নাকি কিনা এই বিচারপতি কালা মানিক এই দেশের 116 জন আলেমের তালিকা করে দুদকে জমা দিয়েছিল তার মধ্যে আমার মতো গাইবান্ধার ভাঙ্গা বক্তা রোল নাম্বার ছিল 23 আমি 23 নম্বরে ছিলাম কথা কয় না কে 23 নম্বর হ্যাঁ 116 জন আলেমের তালিকা করেছিল এর মধ্যে 23 নাম্বার আমার ওয়াজ ভুল ওরা ওরা ভুল ধরেছিল দুইটা একটা বৈশাখ নিয়ে আলোচনা করেছিলাম আর একটা হলো ধর্ম জারজার উৎসব সভা সভা এই স্লোগান দেওয়া যাবে না এটা কুফুরি স্লোগান ঈমান ধ্বংস করা স্লোগান ধর্ম জার উৎসব সভা আমার ধর্মের উৎসব আমার কাছে হিন্দুদের উৎসব হিন্দুদের কাছে খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের উৎসব কথা কয় না পরিষ্কার ভাবে বলেছি ধর্ম জাত উৎসব আমার সবে বরাতে তারা আসে না সবে কদরে আসে না ঈদের নামাজে আসে না জুমার নামাজে আসে না আমি মুসলমান আমিও তাদের পূজায় কখনো যেতে পারি না আমার জন্য যাওয়া হারাম এই কথাগুলো তুলে ধরেছিলাম আমরা ভুল ধরেছি যাই হোক ওই প্রসঙ্গে আমি আর কথা বলতে চাচ্ছি না বিচারপতি কালা মানিক যারা আলেমদের তালিকা করেছিল ওরা বিনা তালিকে ছাড়াই টক শোতে কি গরম এক মহিলা কয় রাজাকারের বাচ্চা সুন্দরী মহিলার সাথে দেখেন না টক শোতে কি খেপা খেপছিল কথা কর না কেন শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালা মানিকের ফাটিয়েছে নাকি আন্ডা পলকের ঝলক গেল পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল সংসদতে মমতাজের গান কোথায় গেল হযরত বালা শামি মুসমান 70 রাকাত তাহাজ্জুদ পড়ে বিরাট বড় আল্লাহর ওলি কিন্তু 5 তারিখে ভাগ্যে কি আছে 4 তারিখেও জানে না কথা কয় ঠিক কি না রাগ করছেন আপনারা কথাই কথাই বলতে খেলা হবে খেলা হবে এখন মাঠ পড়ে আছে কিন্তু শামি মুসমান নাই কথা কর না কেন কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সমন কথা বলার সময় এরা করেনি ওজন আজকে ব্যারিস্টার সমন গ্রেফতার কথা কর গ্রেফতার হয়েছে না ও বলতেছে আমি পুলিশের সাথে থানায় যাচ্ছি আমি নিরাপদে আছি পুলিশ থানায় নিয়ে যায় আদালতে হাজিরে দিয়া 5 দিনের রিমান্ডে নিছে এখন আদালতের কাঠ গড়ায় দাঁড়ায় কাঁদে আর বাহিরে জনগণকে ভুলানোর জন্য হাসে অভিনয় কম করো প্রিয় তোমাদের অভিনয় পুরো জাতি বুঝে ফেলেছে কথা কি না
আরে অভিনয় তো সবাই করে ম্যাডাম থেকে শুরু করে সবাই অভিনয় জানে কয় হেলিকপ্টার দিয়ে পানি দিছি পানি দিছো তো ছাদের শিশু কেমনে মারা গেল এ কথা কয় না ভাই না আর বলবো না আপনারা মনে বুঝতে পারতেছি ঝামেলা এখনো কি ওগুলো নিয়ে ওখানে বসে আছে হ্যাঁ একটু অপেক্ষা করেন পরে ছাড়তেছি কেবল তো শুরু হচ্ছে একটু অপেক্ষা করেন আর শীতেছি লিল্লাহ তাকবীর আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন এই জন্য তামাম পৃথিবীতে মুসলমানের রক্ত নিয়ে খেলা করবে যারা নমরুদ ফিরাউনের মতো পতন হবে তারা আলেমদের গায়ে হাত দিতে না আলেমদের হাতে ডান্ডা বিধি পড়াইছিলা রিমান্ডে নিয়েছিলা কথা কয় না আজকে কি হইলো বিনা রিমান্ডে বিনা নোটিশে দেশ ছাড়া আমরা চাইছি খালি পদত্যাগ ম্যাডাম পদত্যাগ করেন আল্লাহ বলে তোদের সাওয়া একটু কম কেন পদত্যাগ না পদত্যাগ করে দেশ ত্যাগ করতে বাধ্য করব রান্না করা ভাত ভাগ্যে জোটে নাই যেদিন ম্যাডাম পালায় ওই দিনও ১২ পদের ১২ আইটেমে রান্না করা ছিল রাস্তায় মানুষের রক্ত ঝরে আর ১২ আইটেম দিয়ে খাবার খাবার খাসির গোস্ত পাওয়া গেছে ইলিশ মাঙ্গাস সব পাওয়া গেছে কিন্তু ম্যাডাম যে জাই নামাজে নামাজ পড়তো এটা পাওয়া যায়নি কে রাগ করছেন করেন ওই ম্যাডামের ভক্ত থাকতেও পারে ভালো আছেন আমার ভাইয়েরা হৃদয়ের কাঁপিতে শোনেন আমার নবী ডেকে বলে বেলাল কালিমা পড়ে আপাতত প্রকাশ করা যাবে না হযরতে বেলাল ডেকে বলে নবী আমার জীবনের কোন দাম নাই আমার মনি বোমাইয়া তাকে একদিন বলেছিলাম উদ্দমবাল ছাগল পেশাব পায়খানা করে দেয় এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয় ওমায় দেখে বলে বেলাল উদ্দমবাল ছাগলের দাম আমার কাছে আছে কিন্তু তোর মতো কালো হাসি বেলালের দাম আমার কাছে নাই নবী গো আমার জীবনের কোনো দাম নাই আপনি শুধু আমাকে দোয়া করে দেন মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি আমার ভাইয়েরা ভালো করে বোঝার চেষ্টা করবেন ইসলাম মানার কারণে অনেক মানুষকে ঘর ছাড়া বাড়ি ছাড়া ওরা করেছিল বউ থাকার পরে ঘুমাইতে দেয় নাই মিথ্যা মামলা হামলা দিয়া ইমাম মুয়াজ্জিনকে ফাঁসায়া দিয়েছিল কথা বলেন ঠিক কি না আমার ভাইয়েরা অন্ধ মানুষ পর্যন্ত গাড়ি পোড়ানোর মামলার আসামি এর চাইতে বড় মিথ্যা আর পৃথিবীতে হতে পারে না অন্ধ মানুষ গাড়ি পোড়াইতে পারে ও গাড়িতে আগুন লাগাবে না শাড়ি না খেরের পালা তো কিটিয়ার ভাই কথা কন না ঢাকা হাইকোর্টে এক অন্ধ মামলার হাজিরা দিতে আসছিল জানেননি আপনারা জানেননি নিউজ না হলে এখনো ইউটিউবে সার্চ দেন পাওয়া যাবে চিন্তা করে কি করেছিল ওরা আমার ভাইয়েরা সামনের দিকে যাই যে কথা বলতে চাচ্ছিলাম হযরত বেলাল চলে গেলেন পরদিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে হযরত বেলাল দরজা খোলে না অন্যান্য চাকর বাকর যারা আছে ওরা নালিশ নিয়ে চলে গেছে উমাইয়ের কাছে যা বলে নেতা এখনো বেলাল দরজা খোলে নাই তাই নাকি বলে হ্যাঁ ঠিক আছে চলো দরজায় ডাক দেয় বেলাল দরজা খোলো হযরত বেলাল দরজা খোলে না জোরে করে ধাক্কা মারছে দরজা খুইলা গেছে এইবার উমাইয়া তাকায় দেখে যেই রাত্রিতে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছেন ওই রাত্রিতে একটা উদ্দম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই জোরে বলেন মারহাবা এইবার উমাইয়া ডেকে বলে চাকরের দল বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে তাকায় দেখো না একটা উদ্দম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই যাও নিজেদের কাজ করো ওদেরকে তাড়িয়ে দিয়া এক পা দুবা করে বেলালের কাছে চলে গেলেন হযরতে বেলাল জিব্বা নারায়া দেয়ালে পিঠা লাগাইয়া জবান খুলে জিকির করে কার এবার হযরত বেলালের কাছে যায়া হালকা করে ধাক্কা মারছে যখন জবান দে কালেমার আওয়াজ বের হয়েছে তখন ডেকে বলে বেলাল রে তোর জবান দে কি শুনলাম তুমি কি মুসলমান হয়েছ হযরত বেলাল ডেকে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা ওয়াকুলু কওলান সাদিদা মুসলমানরা হবে সত্যবাদী মুসলমানরা কখনো মিথ্যাবাদী হতে পারে না আর ওরা মিথ্যা বলতে বলতে এক পা কবরে চলে গেছে চেহারা বেঁকা হয়ে গেছে এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না কথা কন ঠিক কিনা মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে না মুসলমানের জবান থেকে সত্য কথা বের হবে আমার ভাইরা চলে সামনের দিকে যায় হযরত বেলালের কথা শুনেন ওমায়া দিকে বলে বেলাল রে এখনো সময় আছে উদ্দম বা ছাগলের মালিক বানায় দেব থাকার জন্য
কোয়ার্টার বানায় দিব। হযরত বেলাল দেখা বলে উমাইয়া দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। আমি গতকাল রাত্রিতে বিশ্ব নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে ঈমান গ্রহণ করেছি। এইবার দেখে বলে আমার কথা না শুনলে বড় নেতা আবু জাহলকে খবর দেব। হযরত বেলাল দেখে বলে কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গুনার টাইম নাই, আমি দুনিয়ার কোন আবু জাহলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। এইবার উমাইয়া দৌড়ে চলে গেল আবু জাহলের বাড়িতে, যায় বলে নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ির কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে যাও, আমি আসতেছি। আবু জাহলের কিছু ক্যাডার মাস্তান ছিল, সাঙ্গ বাঙ্গ ছিল, বিশেষ একটা বাহিনী ছিল। মুসলমান হইতো যারা আবু জাহলের বাহিনী যায়া নির্যাতন চালাইতো। কথা কন্যা কে আপনারা? আবু জাহলের একটা বিশেষ বাহিনী ছিল যাদের কাজই হতো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও তাকায় দেখবেন জালেমদেরও বিশেষ বাহিনী আছে ক্ষমতা আর রাজত্ব টিকিয়ে রাখার জন্য। ওই বিশেষ বাহিনীর দ্বারা আলেম ওলামা এবং মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালায়। কথা বলেন না কেন? আমার ভাইয়েরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এইবার আবু জাহল তার বাহিনী নিয়ে উমাইয়া আর বাড়িতে হাজির হয়ে গেল। বেলালকে ডাক দে, বেলাল বেলাল এই দিকে আয়, আমি তোরে বড় মহব্বত করি। হযরত বেলাল দেখে বলে কি বলতে চান বলেন। এইবার আবু জাহল ডেকে বলে বেলাল তুমি যদি চাও উট তুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো কোয়ার্টারের ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে সব দেব। হযরত বেলালকে লোভনীয় প্রস্তাব দিয়া আবু জাহল ডেকে বলে বেলাল রে এখনো সময় আছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ছেড়ে আবার বাপ দাদার ধর্মে ফিরে আসো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন এ আবু জাহল রে দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার এদেরকে টাকা দিয়ে কেনা যায় না। মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয় তারা টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে টাকার জোরে ফতুয়া ঘরে কথা কয় না। টাকার বান্ডিল পাইলে বৈধকে অবৈধ বলে, অবৈধকে বৈধ বলে চালায় দেয়। এক প্যাকেট বিরিয়ানি পাইলে কই ম্যাডাম আপনি জান্নাতি, এরকম হুজুর আছে না? না রাগ করতেছেন আপনারা? না আমার ভাইয়েরা মুনাফিকদেরকে টাকা দিয়ে কেনা যায় কিন্তু বেলালের উত্তরসূরি যারা তাদেরকে টাকা দিয়ে কেনা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এইবার আবু জাহল ডেকে বলে বেলাল সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুল একটু পাকা করা লাগবে। এই কথা বলে যুবকদের চাবি দিয়ে পিটানো শুরু করলো, যুবকদের লেলিয়া দিলাম। এইবার যুবকেরা হযরত বেলালকে চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে। ওরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে আল্লাহর জিকির করে। আবু জাহল ডেকে বলে বেলাল সাবুক দিয়ে পিটাইলাম, পিটাইতে পিটাইতে পিটটা পেটে রক্ত ঝরতেছে রে বেলাল, তারপরে কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরত বেলাল ডেকে বলে আবু জাহল মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি, কিন্তু বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি না। এইবার হযরত বেলালের পায়ে রশি লাগায়া উঠেরে পায়ের সাথে রশি বেঁধা হল। আর আবু জাহল হুকুম দিল যাও আরবের গরম উত্তপ্ত বালিতে বেলাল কে পায়ের রশি লাগায় সেসরাইয়া সেসরাইয়া নিয়ে ঘোরা হলো, বাবলা গাছের কাটা হলো, জিব্বার ভিতরে বেরগের মতো মারা হলো। আরবের উত্তপ্ত বালিগুলো এত গরম ছিল চাল দিলে মুড়ি হয়ে যায় তো এত গরম। বাজান গো আমার ওই উত্তপ্ত গরম বালিতে হযরত বেলালকে সেসরাইয়া নিয়ে ঘোরার পরে বিকেল বেলা ডেকে বলে বেলাল সাবুক দে বিটাইলাম, পায়ের রশি লাগাইয়া সেসরাইয়া সেসরাইয়া নিয়ে ঘুরলাম রে বেলাল, তারপরে কি নবীর কালিমা ছাড়বি না? হযরত বেলাল দেখা বলে আবু জাহল রে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। বলেন আল্লাহু আকবার। ইমানের একটা পাওয়ার থাকার দরকার আছে না নাই? যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান অন্তরে নাই, যে ইমান অন্তরে নাই মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি। যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না। মারহাবা বলেন
কষ্ট হচ্ছে আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনেন এইবার আবু জাহল দেখে বলে যুবকের দল বিশাল বড় একটা পাথর নিয়ে আসা বেলালের বুকের উপরে চাপায় দাও ওরা তাই করলো বিশাল বড় একটা পাথর হযরত বেলালের বুকের উপরে চাপায় দিয়া আবু জাহল মনে মনে ভেবে নিল এই পাথরে চাপার আঘাতে বেলাল মারা যাবে এই কথা ভেবে কাফেররা চলে গেল হযরত বেলালের উপরে বুকের উপরে বিশাল বড় একটা পাথর এরপর জিব্বা নারায় জিকির করে কাক চোখের খোনা দিয়ে পানি পড়তেছে তারপর বেলাল জিকির করে আপনাকে আমাকে আপনাকে আমাকে তো জিকির করার জন্য কেউ পিটায় না মারে না মারে জিকির করার জন্য কেউ ধমক দেয় এ ভাই কি শিস শিস 12টা বাজে 12:30 না না আপনারা যদি বিরক্ত না আমি দোয়া করে দিই কষ্ট দেওয়ার দরকার না কি 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 যান দুই একজন কারা কারা যাবেন যান এ ভাই দুই একজন যদি ওঠার নিয়ত থাকে যান আল্লাহর রাস্তায় যান আমি বসে আছি হ্যাঁ হ্যাঁ বাবা যাও যাও পাঁচ জনা কর শুনবো সমস্যা নেই ভাই সুযোগ দিলাম তো যান দুই একজন গেলে যান এবার যদি কেউ ওঠে টেনে ধরে বসায় দিবেন আর না পারলে আমাকে ডাক দেবেন ঠিক আছে তাই বলে বেশি জোরে টান দেন না বা লুঙ্গি খুলে যেতে পারে এ ভাই 12:30টার মধ্যে আমি দোয়া করে দেব একটু অপেক্ষা করেন কষ্ট হচ্ছে আপনাদের হ্যাঁ বেলালের এদিক বেলালের কথা যে বলতেছি বেলালের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করার দরকার আছে না ইমান আনার কারণে দেখেন কত নির্যাতন জুলুম সহ্য করেছেন ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল ইসলামের অবস্থা কেমন ছিল তখন যখন আল্লাহ তাআলা সূরা কাউসার নাযিল করেছিলেন সেই প্রেক্ষাপটটাই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি আমার নবীর মন কেন খারাপ একে তো সন্তান হারানোর ব্যথা অন্যদিকে সাহাবা ইকরামদের উপর নির্যাতন জুলুম সেই কথাটাই বলতেছি বস বোঝা লাগবে আমার ভাইয়েরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান তাহলে আপনাকে জিকির করার জন্য কেউ পিটাই মারে জিকির করার জন্য আলাদা সময় লাগে না বৈশা বৈশা জিকির করা যায় দোকানদারি করতে করতে জিকির করা যায় মাঠে কাজ করতে করতে জিকির করা যায় রিকশা ভ্যান চালাতে চালাতে জিকির করা যায় চাইলে সব সময় জবানে জিকির চালু রাখতে পারবেন কা হাদিস শরীফের ভিতরে আসছে যার জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকে ওই জিহ্বাওয়ালা মানুষ কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না তাহলে সব সময় জবান দিয়ে জিকির করব কার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর যখন ইস্তেগফার করব অনেক গুনাহ করেছি তওবা করব আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম আস্তাগফির খবরদার আপনাদের আওয়াজ যেন প্যান্ডেলের বাইরে না যায় আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম হৃদয়ের কান পেতে শোনেন তাহলে সবসময় জিকির করতে হবে কার তাহলে সবসময় স্মরণ করতে হবে কাকে আমার ভাইরা সবসময় আল্লাহর জিকিরি করবেন হযরত বেলাল জিব্বানার আল্লাহর জিকিরি করে আর দিকে বলে আল্লাহ তুমি তো সেই আল্লাহ ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানাই দিতে পারো আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয় আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তোলার মতো নরম বানাই দিতে হযরত বেলাল দোয়া করতে দি হযরত বেলাল দোয়া করতে দেরি আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে না বেলালের বুকের পাথরটাকে আল্লাহ তোলার মতো নরম বানিয়ে দিয়েছে
আশিক রাসূল বেলাল নবীকে কত মুহাব্বত করতেন ভালোবাসতেন জানে বিশ্ব নবী যখন মক্কা নগরীতে পথ চলত হযরত বেলাল একবার ডানে যায় আরেকবার বামে যায় আমার নবী ডেকে বলে বেলাল বুঝিনা একবার ডানে যাও আরেকবার বামে যাও ব্যাপারটা কি হযরত বেলাল দেখে বলে নবী আপনি কালেমার দাওয়াত দেন ইসলামের প্রচার প্রসার করেন ওই কাফেরাগুলো আপনার শত্রু আপনাকে টার্গেট করে যদি তীর নিক্ষেপ করে গো নবী ওই তীরটা জানা সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে আবার বাম দিকে যায় মনে মনে ভাবে ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে গো নবী ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার কতটা মোহাব্বত করতেন বেলাল নবীকে জানেন বিশ্ব নবী যেদিন ইন্তিকাল করেছিলেন হযরত বেলাল ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে কান্না করে আর ডেকে বলে আমি আর জীবনে কোনোদিন আজান দেব না আমি আজান দেওয়ার পরে বিশ্ব নবী মামতির মুসল্লায় দাঁড়াবে না আমি বেলাল আর কি কি আপনাদের কি বলছি ধরেন ওরে ধরেন মাথা কোমা গরম করে ফেলে দেয় এ আপনাকে সুযোগ দিলাম না আমি না দিবেন তো ওনারা টাকা দিয়ে মাইকে বলতে বলছে তো কথাগুলো আপনারা বোঝেন না বাবা আমি তো আপনাকে সুযোগ দিলাম এই যে বয়ানের মাঝে মাঝে উঠলে মাথা তখন গরম হয়ে যায় চোখ বন্ধ করে তো ওয়াজ করতে পারি না ও তো আরেক বিপদ এক বক্তা চোখ বন্ধ করে ওয়াজ করতে দেখেন নাই পরে দেখে ময়দান ফাঁকা একজন খালি বসে আছে তখন বলতেছে বাবা এই গ্রামে সবগুলো বেঈমান তুমি খালি আল্লাহর ওলি মাইকালা বলতেছে পান দেওয়ার দরকার নাই আপনি মাইক ধরে বাদ করতেছেন আমি ডিগ্রোটারে মালিক মাইক ছেড়ে দিলে আমিও বাড়ি যাইতাম ওইভাবে তো ওয়াজ করা যায় না আপনারা ইমোশনালও বোঝেন না আমি যে একটা কথা বলতেছি কথার গুরুত্বটা কি রসুল ইন্তিকাল করেছেন বেলাল কান্না করতেছেন এই সময় কি ওঠার সুযোগ আপনি কি সিসি আল্লাহ না না এটা কি ওঠার মুহূর্ত রসুল ইন্তেকাল করছে বেলাল কান্না করতেছে আরো উল্টে বাড়িতে পাগলা কুটি এ 30 তারিখের মাহফিলে যারা যাবেন নিয়ত সই নিয়ত করে যাবেন উল্টা পাল্টা নিয়ত থাকলে যাওয়ার দরকার নাই আমার ভাইরা হযরত বেলাল ছোট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না করে আর ডেকে বলে আমি জীবনে কোনোদিন আজান দেব না আমি আজান দেওয়ার পরে নবীবতী নবীজি ইমামতির মুসল্লায় দাঁড়াবে না আমি বেলাল আর কোনোদিন আজান দেব না সাহাবা ইকরাম ডেকে বলে বেলাল এত কান্না করো না ও বেলাল তুমি সবর করো ও বেলাল এভাবে কান্না করো না হযরত বেলাল কারো কথা শুনে না ছোট্ট বাচ্চার মতো কান্না করতে করতে বেলালের গালগুলো ভিজে যাইতেছে দাড়ি ভেবে পানি পড়তেছে হযরত বেলাল বিশ্বনবী সোমবারের দিনে ইন্তেকাল করলেন বুধবারের দিনে তামাম পৃথিবীর উম্মতকে কাঁদিয়ে নবীজি মদিনার সবুজ গম্বুজের নিচে আজও শায়িত আপনার আমার নবীর দাফন সম্পন্ন করার পরে বেলাল বলে মদিনার অলিতে গলিতে রসুলের সাথে হাজারো স্মৃতি যত মদিনায় থাকব তত রসুলকে মনে হবে আমি পাগল হয়ে যাব সহ্য করতে পারবো না এই কথা ভেবে হযরত বেলাল মনের দুঃখে মদিনা ছেড়ে দামেস্কে চলে গেলেন ছয় মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে বিশ্বনবী হযরত বেলালকে ঘুমের ঘরে স্বপ্নে ডেকে বলে বেলাল ও বেলাল কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীর কবরের পাশে দাঁড়ায় সালাম দেয় বেলাল একবার মদিনায় আইসা আমি নবীকে সালাম দিয়া যা হযরত বেলাল বিশ্বনবীকে ঘুমের ঘরে দেখার পরে ছয় মাস পরে ঘুম থেকে জাগ্রত হইয়া হযরত বেলাল বিশ্বনবীকে ঘুমের ঘরে স্বপ্নে দেখার পরে হযরত বেলাল আর দেরি করলেন না ছয় মাস পরে মদিনায় চলে আসলেন মদিনায় আসার পরে সাহাবা ইকরাম ডেকে বলে বেলাল কতদিন তোমার কণ্ঠে আজান শুনি না দাও একবার আজান দাও হযরত বেলাল বলে না আমি আজান দেওয়ার পরে নবীজি ইমামতির মুসল্লায় দাঁড়াবে না আমি বেলাল কোনোদিন আজান দিতে পারবো না শত শত সাহাবী আসলেন চতুর্দিক দিয়ে মানুষজন বেলালকে ঘিরে ধরলেন নবীর নাতি হাসান আর হুসাইন দুইটা ভাই বেলালের দুইটা হাত ধরে
হযরত হোসাইন ডাকন দেখে বলে ও নানু ভাই নানি ও চলে গেছে তুমি আমাদেরকে ছেড়ে চলে গেছো ও নানু ভাই দাও না একবার আজান দাও কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আমরা আজান শুনতে পাই না হযরত হোসাইন যখন বেলালের হাতটা ধরে নানু ভাই বলে ডাক দেয় হযরত বেলাল তাকায় দেখে হোসাইনের চেহারার উপরে মনে হয় বিশ্ব নবীর চেহারা মোবারক ভেসে উঠেছে মনে হয় মদিনার নবী ডাকে বলে বেলাল দেন একবার আজান দে আমি নবী কতদিন হয়ে গেল তোর কণ্ঠে আজান শুনতে পাই না হোসাইন যখন হাতটা ধরে নানু ভাই বলে ডাক দেয় হযরত বেলাল হোসাইনের অনুরোধ আর ফেলাইতে পারলেন না ছয় মাস পরে আয়েশা বেলাল আবার মদিনায় আজান দিলেন চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার আরো ঘটনা আছে সামনের দিকে আর আপনাদেরকে শোনানোর ধৈর্য আমারও নাই আপনাদেরও নাই সামনের দিকে যাইবা জান গো আমার অন্য দিকে ভালো করে বোঝার চেষ্টা করেন একদিকে সাহাবা ইকরামদের উপর নির্যাতন কলিজার টুকরা সন্তানদের হারিয়ে নবীজির মন যখন খারাপ নবীর মন খারাপ যখন নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার আরেকটু জোরে বলে আমার আল্লাহ ডেকে বলে জিব্রাইল আমার বন্ধুর মনটা হয়েছে ভারী আমি আল্লাহ সইতে নাহি পারি লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি বিশ্বনবী দেখে বলে আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো কি তোমার মুস্কি হাসি দেওয়ার কারণ এই মাত্র আসমান থেকে জিব্রাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো বলুন আল্লাহু আকবার বিশ্বনবী তখন সাহাবা ইকরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন জবান সেরে সবাই পড়ুন ইন্না আতাইনাকাল কাউসার সর ফসল্লি লি রব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আতাইনাকাল কাউসার আল্লাহু আকবার আল্লাহ তাআলা ডেকে বলেন অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি বিশ্বনবীকে হাউজে কাউসার দান করেছেন তিনি কে ইন্না আতাইনাকাল কাউসার নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি অন্য কোন নবী রাসূলকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেন নাই আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার গিফট করেছেন চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার নবীজিকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করলেন এ হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি দুধের মতো সাদা পানির চাইতে ক্লিয়ার কঠিন কিয়ামতের ময়দানে যেদিন কিয়ামত দিবস কায়েম হবে বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান যেদিন মানুষের জিহ্বা কুকুরের মতো ঝুলে আসবে নাভি পর্যন্ত যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না স্বামী স্ত্রী পরিচয় দেবে না ভাই ভাইয়ের পরিচয় দেবে না ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন সূর্য সহাস মাথার উপরে চলে আসবে জমিন হবে তামার জমিন পৃথিবীর জমিনের কোনো পাহাড় পর্বত নদী নালা খাল বিল কোনো কিছু থাকবে না কুল্লুমান আলাইহা ফান সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন এই পৃথিবীর জমিনে কোনো কিছুই থাকবে না ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে শাস্তির নিনে মানুষ ছায়া পাবে ওই শাস্তির নিনে মানুষের জন্য আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশের নিচে একটা ভিপি গ্যালারি বানাবেন ওই গ্যালারিতে বৈশা আল্লাহর পবিত্র খাঁটি ইমানদার বান্দারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন বলুন আল্লাহু আকবার দলে দলে মানুষ বিশ্বনবীর হাতে হাউজে কাউসারের পানি পান করার জন্য রওনা করবেন এক শ্রেণীর মানুষের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দিবেন আমার নবী তখন দেখে বলবেন আল্লাহ সংখ্যায় অনেক মানুষকে আসতে দেখলাম কেন জানি সংখ্যা কমে গেল আমি বুঝতে পারলাম না আমার আল্লাহ দেখে বলে বন্ধু পাইকারি দরে সবাইকে আপনি হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না দুনিয়ার জমিনে দুইটা অপরাধ করেছিল যারা হাউজে কাউসারের পানি আজকে পাবে না তারা আমার ভাইয়েরা নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি যদি কেউ পান করতে পারে জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না বলুন সুবহানাল্লাহ রসুলের হাতে হাউজে কাউসারের পেয়ালার পানি কারা কারা পান করতে চান তুই হাত তুলে আল্লাহকে একবার দেখা আল্লাহ পাক আমাদের সবাইকে রসুলের হাতে হাউজে কাউসারের পেয়ালার পানি পান করার তৌফিক দান করুন জোরে বলুন আমি সেই সৌভাগ্য বান্দার কাতারে আল্লাহ আমাদেরকে কবুল করুন জোরে বলুন আমি আরেকবার বলেন আমি এবার হাত নামান হাউজে কাউসারের পানি চাইলেন আর পাইলেন অতি সহজ কথা কয় নাকি
আমি আপনাদের এলাকায় এসেছি একটা ছেলেকে একটা বদনা দিলাম আর কিছু চকলেট দিলাম এক হাতে দিয়ে বললাম বাবা আমি মুসাফির মানুষ এক বদনা ফানিয়া নাম একটু ওযু বানাবো ওই ছেলে সব চকলেট পাইয়ে মারছে দুরু মাছপথে আসার খাইয়া পইরে গেছে হাঁটু ছিলে গেছে রক্ত বের হইছে ব্যথাও পাইছে চকলেট থাকার কারণে উঠে দাঁড়াইছে বদনা ভইরা পানি নিয়ে আমার সামনে হাজির আমি তখন বললাম বাবা এই পানিটা আনতে কি তোমার কষ্ট হইছে ওই যে মাছপথে ঘুরে গেল আসার খাইছো ব্যথাও পাইছো কষ্ট মনে হইছে ওই ছেলেটা তখন কি বলতেছে জানেন চকলেট থাকার কারণে বলতেছে আমি এরকম কত পড়ে যায় আমার কিছুই হয় না তার মানে ওই কষ্ট তার কাছে কষ্ট মনে হচ্ছে না রাসূলের হাতে কিয়ামতের ময়দানে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন হবে না আল্লাহ সহজ করে দেবেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নু পেয়ালা গুলো ভরা দিবেন মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর হযরত ওমর আবু বকরের হাত থেকে নিয়ে বিশ্বনবীর হাতে দিবেন আর নবী তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে পান করাবেন রাসূল দাঁড়িয়ে থাকবেন আপনার জন্য হাউজে কাউসারের পিয়ালা নিয়ে সেই দৃশ্যের মুখোমুখি হতে চান কথা কয় না রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরশের নিচে ছায়া এই দুইটা যদি ভাগ্যে জুটে যায় এই লোকটা জান্নাতি তার আর কোনো টেনশন নাই সুবহানাল্লাহ বলেন এখন পানি চাইলেন আর পাইলেন অতি সহজ কথা কয় না পানি চাইলেন আর পাইলেন অতি সহজ নতুন মানুষ একটু মসজিদে ঢুকছে নামাজ পড়ে হঠাৎ করে মুসল্লি হয় না দুই একজন নামাজ ধরে না আগে যারা নামাজ পড়তো পুরাতন মুসল্লি ওরা তখন টিটকারি মারে বাপ রে বাপ সূর্য কোন দিকে উঠেছে উত্তর পাড়া বাসা দেখি মসজিদ টিটকারি মারে কথা কয় না ভাই এরকম মুরব্বি যারা আছেন এরকম যারা ব্যবহার করেন তাদেরকে বলবো সাবধান দাওয়াত দিয়ে তো পাঁচজনকে মসজিদে ঢুকে দিতে পারে না কেউ একজন হঠাৎ করে নামাজ পড়ে তারে নিয়ে খবরদার সমালোচনা করবেন না ঠাট্টা বিদ্রুপ করবেন না পারলে তার জন্য দোয়া করে বলেন ভাই তুমি মসজিদে আসছো এই দৃশ্য দেখে আমার দিলটা ভরে গেছে আল্লাহর কাছে দোয়া করি মৃত্যু পর্যন্ত যেন আল্লাহ মসজিদে এসে পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেন দোয়া করবেন তার জন্য কি করবেন ফাজলামি করেন না যুবক বয়সে কে একটু দাঁড়ি করে রাখছে মুরব্বিরা টিটকারি মারে এই বয়সে বুড়ে হয়ে গেল যুবক বয়সে একটু দাঁড়ি রেখে বউ নিয়ে ঘুরতে গেছে মানুষজন দেখে সালাম দেয় ভাবি আসসালামু আলাইকুম সাথে চাচার খবর কি বউ এসে বাড়ির মন খারাপ করে তোমার সাথে বাহিরে যাব না কেন ভাই আমারে ডাকে ভাবি আর তোমার ডাকে চাচা যেই বউ রাসূলের সুন্নত দাড়িকে মহব্বত করতে পারে না সেই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারবে না রাসূলের সুন্নতের মহব্বত নাই সে আবার আপনাকে কিসের মহব্বত করবে কথা বলে ঠিক কি না যে বউ দাড়ি পছন্দ করে না ওটা বউ না কটকটি কথা কয় না রাগ করছেন আপনারা বিরক্ত হই না যুবক বয়সে দাড়ি রাখবেন দাড়ি নিয়ে সমালোচনা করবেন না ডাক করছেন নাকি আমি একবার আমার বউকে নিয়ে মার্কেটে গেছি দোকানদার বলতেছে হুজুর আপনার মেয়ে কি নেবে নিতে বলেন আমি এই মেয়ে না রে ওটা আমার প্রধানমন্ত্রী কথা কয় না কেন ডাক করতেছেন আপনারা কারণ ঘরে ঘরে নারীরা ক্ষমতায় ছিল তো ঘরে ঘরে প্রধানমন্ত্রী হয়েছিল কি মশা কথা কওয়ার আগে বলে তোর নামে মামলা দেব আছে না না এখন বুবু চলে গেছে আমাদের বাড়ি যে ম্যাডাম এনাদের পাওয়ার একটু কমছে কথা কয় না আপনারা তারপরে বুবু আসতে চাই মাঝে মাঝে কথা কয় না বুবু আসতে চাই না বুবু আইসো তুমি আইবা গো তুমি আইবা বুবু আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না কথা কয় না বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইয়া বুবু ক্ষমতা পাইবা না বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইয়া বুবু ক্ষমতা পাইবা না কথা কেন খোঁজ নাই বহু কাদের কাকা কথা কেন অবস্থা খারাপ দরবের বাবা হাউ নাঙ্কেল এখন সামনেও আসে না না কষ্ট পাচ্ছেন আপনার আইরে বুবু বুবু আসতে চাই চট করে ঢুকবে আসে কথা কর না খা বুবু আসবে আমরা খুশি হব নাকি কো যে বুবুর আশা দরকার অভিমান করে চলে গেছে পাগলিটার কতদিন ধরে খবর নাই কথা কোন ঠিক কি না রাগ করতেছেন আপনারা খোঁজ নাই বুবু বুবু কাদের কাকার অবস্থা খারাপ দরবেজ বাবার হাউ নাঙ্কেল এখন সামনেও আসে না
নেতা করবি সব জেলের ভিতর আমি আসি ডরের উপর কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইয়া বুবু ক্ষমতা পাইবা না কি রাগ করছেন আপনারা করেন তাতে সমস্যাটা কি আমার আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন হাউজে কাউসারের পানি পেতে চাইলে কাজ করতে হবে দুইটি দুইটা আঙ্গুল দেখা বলেন তো কাজ করতে হবে কয়টি আরো জোরে বলেন কয়টি হাত না মান বাজান গো আমার আল্লাহ তাআলা সেটা দুই নাম্বার আয়াতে জানায় দিলেন ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার বলেন ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার এক নাম্বার হলো ফাসল্লিলি রব্বিকা রবির উদ্দেশ্যে সালাত নামাজ হবে একমাত্র কার জন্য আর একটু জোরে বলেন কার জন্য বলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনামের 162 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দিলেন নবীজি আপনি বলুন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন আসমান জমিনের প্রতিপালকের জন্য তাহলে মুমিন জীবনের ইবাদত হবে একমাত্র কার জন্য ফাসল্লিলি রব্বিকা রবির উদ্দেশ্যে সালাত সালাত আদায় করা লাগবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আল্লাহর নৈকট্য লাভের আশায় قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون আল্লাহ বলেন অবশ্যই মুমিনরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে সালাত আদায় করতে হবে কার ভয় নিয়ে আপনি আমি যখন সালাতে দাঁড়িয়ে যাব অন্তরে ভিতরে সুচিন্তা দুশ্চিন্তা বিবির কথা সংসারের কথা ব্যবসা বাণিজ্যের কথা দুনিয়াবি সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রেখে একমাত্র আল্লাহর ভয় নিয়া মসজিদের ভিতরে প্রবেশ করতে হবে কথা বলেন ঠিক কি না কষ্ট হচ্ছে আপনাদের মন খারাপ করেছেন আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন আমার ভাইয়েরা কিভাবে সালাত আদায় করবেন ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার রবির উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে আপনি আমি রুকু সিজদা করব এমন ভাবে কেমন ভাবে সাহাবায়ে কেরাম যেভাবে আদায় করেছেন বিশ্বনবী যেভাবে আদায় করেছেন রুকু সিজদা লম্বা টাইম ধরে সময় নিয়ে করতে হবে আর আমরা এমন ভাবে সিজদা করি মুরগি ঠোকরের মতো দুই মিনিটে দুই রাকাত শেষ কতক্ষণ ঠিক কি না এত তাড়াহুড়া করে নামাজ পড়লে হবে না নামাজ পড়তে হবে সময় নিয়ে ধৈর্য নিয়ে কথা বলেন ঠিক কি না তাহলে ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার এক নাম্বার রবের উদ্দেশ্যে সালাত আদায় করা তাহলে মুমিন জীবনে যারা সালাত আদায় করব আপনি আমি যখন সালাতের মধ্যে দাঁড়িয়ে যাব এমন ভাবে সালাত আদায় করব যাতে নামাজটা আল্লাহর দরবারে কবুল হয় কথা বলেন ঠিক কি না এমন ভাবে সালাত আদায় করব মনে মনে খেয়াল করব আমি নামাজ আদায় করতেছি আমার আল্লাহ আমাকে দেখতেছেন এমন ভাবে সালাত আদায় করব মনে মনে খেয়াল করব এই জোহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ আমি আসর পর্যন্ত দুনিয়ার জমিনে নাও জীবিত থাকতে পারি নামাজ যদি নামাজের মতো হয় রুকু সিজদা যদি সঠিকভাবে হয় আল্লাহ তাআলা বলেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউ আল্লাহ তাআলা বলেন এই ঘরের মালিকের ইবাদত করো কোন জায়গায় ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত এই ঘরের মালিকের ইবাদত করো আমরা ঘরের ইবাদত করি না ঘরের মালিকের আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত করো বান্দারে পাঁচ ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদার মতো সিজদা দিতে পারো তোমার নামাজ যদি নামাজের মতো হয় আমি আল্লাহ দুইটা জিনিস তোমাদেরকে দেব এক নাম্বার নামাজের যারা সালাত আদায় করবে মনোযোগ সহকারে এক নাম্বার আল্লাহ তাআলা বলেন তোমার রিজিকের টেনশন করা লাগবে না যে বান্দা পাঁচ ওয়াক্ত সালাতে মাথা নত করবে ওই বান্দাকে আমি আল্লাহ না খাওয়ায়া রাখবো না রিজিক দেওয়ার মালিককে ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা
আল্লাহ বলেন পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার জিকিরের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহা সমুদ্রের 33,000 ফুট গভীরতার পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী তার জিকিরের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ বলেন নামাজের মতো নামাজ আদায় করলে এক নাম্বার রিজিক দেব, দুই নাম্বার বান্দারে দুনিয়াবি কোনো টেনশন থাকবে না, তোমার কোনো ভয় থাকবে না, সকল ভয় থেকে আমি আল্লাহ পাক নিরাপত্তা দেব। এখন আপনার আমার ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল একা একা ফিরবে নাকি জামাইয়ের সাথে নিয়ে ফিরবে, ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে, ভয় আছে না নাই? এজন্য বাজান গো আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার, এক নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন। আল্লাহর কোন কোন বান্দা বলেন তো বাজান, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবেন আল্লাহর কোন কোন বান্দা? দুই হাত তুলে আমার মালিককে দেখা। আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন, জোরে বলেন আমিন। হাত নামান, শুধু খালি মসজিদটা সুন্দর বানাইলে হবে না, ওই মসজিদে যারা সালাত আদায় করবে তাদের ঈমানটাও সুন্দর হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার, এক নাম্বার রবের উদ্দেশ্যে সালাত আদায় করা। আমার ভাইয়েরা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবেন, পাশাপাশি রাত্রি জাগরণ করে রাতের একটা দুইটা তিনটার দিকে ওইঠা আরামের বিছানা ত্যাগ করা, বিবির ভালোবাসা ত্যাগ করা, ঠান্ডা পানি দেয়া, ওযু বানায়া, যাই নামাজে দাঁড়ায়া, আল্লাহকে সিজদা দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরব্বিহিম সুজ্জাদা ওয়া কিয়ামা, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেই আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যাই। তাহলে গভীর নিশিদে আপনি যাই নামাজে দাঁড়ায় গেলেন, ওই নামাজ দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়, ওই নামাজ হলো একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। তাহাজ্জুদের নামাজ যারা আদায় করে এদের জীবনে পেরেশানি নাই, হতাশা নাই। এই জন্য বাজান গো আমার, রাতের একটা দুইটা তিনটার দিকে ওইটা যাই নামাজের মাধ্যমে সিজদার মাধ্যমে আল্লাহর সাথে প্রেম করতে হবে, এই প্রেমে কোনো ব্যর্থতা নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর খাঁটি গোলাম যারা তারা তাহাজ্জুদের যাই নামাজে কাঁদবে, তাহাজ্জুদের নামাজের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্কটা গভীর করবে। অনেক মানুষ রাত্রি জাগরণ করে তবে আল্লাহর ইবাদত কইরে না। যুবক যারা আছে এরা রাত্রি জাগরণ করে ইমো মেসেঞ্জারে সেটিং কইরা, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি কইরা, ফজরের আজান হয় যখন ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে না। দেখছেন কি হয়েছে, বোমা পড়ছে, লিখছেন কে? লেখার মধ্যে তো ভুল আছে, বিরাট ইসলামী জালসা লেখছে, তাহলে বক্তা বুঝবে না কাহিনী বলা লাগে। ওই যে কাহিনী শুনলো ভাল লাগলো, এখন কাউসারের ভিতরে ঢুকছে আর ভাল লাগতেছে না, ভালো তো লাগবে। আমার বিশ্বাস যে কয়েকজন বসে আছে এরা ওয়াজ বোঝে, আর যারা গেছে ওরা ভবের পাবে, কিচ্ছু বোঝে না। আচ্ছা নামাজের ওয়াজ শুনে আপনি যান কেন? মানে এলাকার মানুষের নামাজ তো দরকারই নেই, আপনার কি মনে করেন নামাজ না পড়ে জান্নাতে যাবেন? হায়রে মুসলমান, খালি মসজিদ চাকচিক্য বানাইলে হবে না, মসজিদে যারা নামাজ আদায় করবে সেই মানুষটার মন মানসিকতা ভালো হওয়ার দরকার আছে না নাই? তাহলে আপনি রাতের একটা দুইটা তিনটার দিকে নামাজ আদায় করবেন কার জন্য? জোরে বলেন। যুবকেরা কি করে, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে কথা বলে, বান্ধবীর সাথে কথা বলে, হ্যালো জান খাইছো কি করতেছো, বান্ধবী রাগ করে বলে আজকে ভাতই খাবো না, তখন বলে তুমি না খেলে আমিও খাবো না, নিজের মা খাইছে কিনা খবর নেয় না, বাবা খাইছে কিনা খবর নেয় না, বান্ধবী না খাইলে ওই দুষ্ট যুবকের মুখে খাবার ওঠে না, এরকম পাগল আছে না? না এক যুবক দেখি ডাব কিনে দিছে প্রেমিকে, প্রেমিকে পাইপ লাগায় ডাব খাইতেছে, এই যুবক আবার প্রেমিকের মুখে পাইপ লাগায় খাইতেছে, কি আপডেট যুবক দেখছেন, কেমনে খাইতেছে কথা কন না কেন? তারা সারা রাত ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে কথা বইলা, ফজরের আজান হয় যখন ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন কথা বল ঠিক কিনা, নামাজও পড়ে না। এই যুবক এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল, কথা বলে ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি
ওরে লালমনির হাটের যুবক কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা কথা বলেন ঠিক কি না আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার এক নাম্বার রবের উদ্দেশ্যে সালাত আদায় করা আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহকে পাওয়ার জন্য পাঁচ ওয়াক্ত সালাত কারা কারা আদায় করবেন আরেকবার হাত তুলে দেখান আল্লাহ তোমার এই গোলামদেরকে তুমি নামাজি বানায় দাও জোরে বলেন আমিন এইবার ওয়ানহার মানে কি করা কুরবানি করা এক নাম্বার রবের উদ্দেশ্যে সালাত আদায় করা দুই নাম্বার কুরবানি করা হাউজে কাউসারের পানি পাওয়ার জন্য কয় টাকা 2 টাকা আর যারা দুইটা অপরাধ করেছে তারা পাবে না ওরা কি অপরাধের কথা শুনে গেল তো কি বুঝলো শুনেন 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 দুই নাম্বার হলে কি করা ওয়ানহার মানে কুরবানি করা মানে খালি গরু ছাগল জবাই করা না নিজের আমিত্বকে কুরবানি করা অহংকারকে কুরবানি করা নিজের ভিতরে থাকা পশু সুলভ আচরণকে কুরবানি করা আল্লাহর রাস্তায় জান মাল সময় সব কিছু কুরবানি হবে কার জন্য কুরবানি করা মানে ত্যাগ করা উৎসর্গ করা বিলিয়ে দেয়া বন্টন করা স্যাক্রিফাইস করা কথা বলে ঠিক কিনা আর আমরা একটা গরু কিনি সাতজন ভাগে চারজন দড়ি ধরে টানে পিছন থেকে তিনজন ঠেলে যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব এমন দুর্বল গাবি জমাই করে কুরবানি স্থান পর্যন্ত হেঁটে যাওয়ার শক্তি নেই কথা কয় না কেন এমন গাবি জবাই করলে হবে আল্লাহ কি বলেন তা সুরুন নাজিরিন চমৎকার একটা গাবি জবাই করা লাগবে হুষ্ট পুষ্ট দেখতে সুন্দর কথা বলে ঠিক কিনা যারা কুরবানি দেবেন কুরবানির ওয়াজ আমি করব না আপনারা বিরক্ত হইছেন কথা আমি বাড়াবই না শুধু আমার আলোচনাটা শেষ করতে হবে এই মিডিয়ার কারণে কারণ মিডিয়াতে অপূর্ণ আলোচনা জায়গা নিতে চাই না ক্যামেরাতে রেকর্ড হলে এটা লক্ষ লক্ষ মানুষ শুনবে কথা কি বোঝেন না এই আমার এই কথাগুলো প্রচারের মাধ্যমে ব্যবহার হবে মিডিয়ার কল্যাণে সব জায়গায় ছড়িয়ে পড়বে সেই জন্য আমি শেষ করতেছি আর যারা আছেন আলহামদুলিল্লাহ একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ কুরবানি দিতে হলে কয়টা জিনিস খেয়াল রাখবেন বলেন তো কয়টা একটু জোরে বলেন কয়টি এক নাম্বার নিয়ত সহি করা লাগবে নিয়ত কি সহি যে আমি কুরবানি দিতেছি একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য ইন্নামা আমালু বিন্নিয়াত প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল আমি কুরবানি দিতেছি একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আর আমরা অনেকে কুরবানি দেই কই কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোস্তের দিকে তাকায় থাকবে অতএব কিস্তি তুলে হলেও দিব কথা কয় না ভাই অনেকে কুরবানি দেয় নতুন মেয়ের বিয়ে দিলাম জামাই বাড়িতে গোস্ত না বাড়ালে মান সম্মান থাকবে না কুরবানি না দিলে গ্রামের মানুষ কৃপণ বলবে এই জন্য কুরবানি দেয় আসলে কি এগুলোর জন্য কুরবানি কুরবানি কার জন্য জোরে বলেন কার জন্য ভাই আপনি যদি 20,000 টাকার একটা ছাগলও দেন যদি একটা ভেড়াও কুরবানি দেন আপনার যদি নিয়ত সহি হয় আপনার এই কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগেই আরশের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে একটু জোরে বলেন সুবহানাল্লাহ শুনেন তাহলে এক নাম্বার নিয়ত সহি কুরবানি দিতেছি আল্লাহকে খুশি করার জন্য কাকে খুশি করার জন্য দুই নাম্বার হলো টাকাটা হালাল হওয়া লাগবে শুড বি হালাল আপনার ইনকামটা বৈধ হওয়া লাগবে কথা বলেন না কেন হালাল ইনকাম সুদের টাকা ঘুষের টাকা হ্যাঁ বাতপারি করে দুই নাম্বারই করিয়া ওই টাকা দিয়ে আপনি কুরবানি দিবেন আপনার কুরবানি হবে আমরা কোনো সুদকর ঘুষকর বেনামাজি এদের সাথে ভাগে কুরবানি দেব না মনে থাকবে তো ইনশাআল্লাহ তাহলে এক নাম্বার নিয়ত সহি দুই নাম্বার টাকা হালাল আর তিন নাম্বার হলো ফসল্লি লিরব্বিকা ওয়ানহার আগে নামাজ পড়ো তারপরে কুরবানি দাও কথা কন্ডি কিনা যারা কুরবানি দিবেন অবশ্যই আপনাকে সালাত আদায়কারী হওয়া লাগবে কথা বলে ঠিক কিনা আর না হলে খালি গোস্ত খাওয়া হয় দেখেন না 2-3 লাখ 5 লাখ টাকা দিয়ে গরু কিনে নিয়ে এসে রাস্তার মোড়ে বান্ধে রেখেছে 5 গ্রাম কয় কার কুরবানি কয় তালুকদারের কয় কয় লাখ কয় 5 লাখ কয় ঠকেন না জিতছেন তালুকদার কয় ঠকার মানুষ পিছনে যে রান দেখা যায় এ এক রানই তো চার মন গোস্ত যারা কুরবানির পশু নিয়ে এসে কোথায় কি পরিমাণে গোস্ত হবে হিসাব নিকাশ করে ওদের কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে জোরে বলেন হবে তাহলে কুরবানি কার জন্য তাহলে ফসল্লি লিরব্বিকা ওয়ানহার এক নাম্বার রবের উদ্দেশ্যে সালাত দুই নাম্বার হলো রবের উদ্দেশ্যে কুরবানি সালাত হবে যে রবের জন্য কুরবানিও সেই রবের জন্য দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে কুরবানি দেওয়ার তৌফিক দান করুন জোরে বলুন আমিন তিন নাম্বার আয়াত ইন্না শানিয়া কাহুয়াল আবতার আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ও নবী গো স্যার আপনাকে লেসকাদানির বংশ বলে আপনি মন খারাপ করবেন না গো নবী শিশুবালায় আপনার ছেলে সন্তানগুলোকে নিয়েছি আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না গো নবী এই পৃথিবীর জমিনে আপনাকে mohabbat করা ভালোবাসা কোটি কোটি রূহানি সন্তান আমি আল্লাহ পাঠাবো ওই আবুল আহাব উদ্বা সাহেবা ওদের নাম নেওয়ার মানুষ দুনিয়াতে থাকবে না ওদের বংশে বাতি জ্বালানো কেউ থাকবে না ও নবী আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না গো নবী আপনার ছেলে সন্তানগুলোকে আমি আল্লাহ নিয়েছি শিশুকালে আর এই দুনিয়ার জমিনে আপনার এমন mohabbatের ভালোবাসার মানুষ এই দুনিয়ার জমিনে পাঠাবো যারা আপনার জন্য জীবনটা দিতেও প্রস্তুত থাকবে বলেন আল্লাহু আকবার এই পৃথিবীতে বর্তমানে 700 কোটি মানুষ এর মধ্যে 200 কোটি মুসলমান আমরা সবাই রাসূলের রূহানি সন্তান কথা কয় না কেন নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় তুমি মুনাফিক নবীজির দুশমন ফ্রান্সের জালেমেরা রাসূলের কার্টুন প্রদর্শন করল নাকটা বেটা বেগা কইরা মুখে কয়েকটা দাড়ি লাগায়া কার্টুনের মতো ছবি অঙ্কন কইরা বলে ইনি মুহাম্মদ জোরে কন্যা উযবিল্লাহ আমার নবী কি দেখতে কার্টুনের মতো এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়া বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম নবী গো আপনি বলেন পূত পবিত্র মহান চরিত্রের অধিকারী আমার নবীর চরিত্র কত আমার ভাইরা আপনারা আমার নবীর কত দামি চরিত্রের মানুষ যদি আলোচনা করি শেষ হবে না যেই নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে সেই নবীকে নেতা মানতে সমস্যা আছে আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না তাহলে বিশ্ব নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে ফ্রান্সের লোকেরা কেন গালি দেয় শোনেন বিশ্ব নবীকে ওলিদ বিন মুগীরা ওয়াকাত্তই ভাষায় গালি গালাজ করতেছেন আমার নবীকে গালি দেয় নবীকে গালি দিলেও নবী সহ্য করলেও আসমানের মালিক আল্লাহ সহ্য করলেন না আল্লাহ আয়াতে কারিমা নাজিল করে বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম নবী গো যে আপনাকে গালি দেয় এই ওলিদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন জারর সন্তান একটা বাস্টার্ড কথা কয় না কেন আরবের মানুষ আরবি বোঝে দেখে বলে নবী আর তোমার কথা আমার জন্মে ঠিক নাই আপনি বলতে পারলেন ঠিক আছে আপনি থাকেন আমি বৈধ না বৈধ আগে জানি আসি বলেন তো ছেলেটা বৈধ না বৈধ জানে কে ফ্যাক্টরির মালিক তার মানে মা এইবার তার মায়ের নাম ছিল ঝর্ণা যা বলে মা করবি না কোনো তাল বাহানা নবী আমারে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম আমার নাকি পিতৃ পরিচয় নাই আমি নাকি পিতৃ পরিচয়হীন জারর সন্তান যা বলবি সঠিক বলবি মা একটু মিথ্যা বলবি না ওলিদ বিন মুগীরার মা ঝর্ণা মনে মনে ভাবতেছে এই গোপন তত্ত্ব নবী জানলো কেমনে নবী তো জানতেন না নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে আর একটু জোরে বলেন কে আমার ভাইরা ওলিদ বিন মুগীরার মা বলতেছে বাবা তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত আমারও বয়স হয়ে গেছে আমি মিথ্যা কথা আর বলবো না তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত তোর বাবা ব্যবসা চেনে টাকা চেনে কিন্তু তোর মায়ের মন বোঝে না দেখবেন এলাকা থেকে যখন কিছু ছেলে পেলে বিদেশে যায় কথা কয় না কেন ভাই যখন এলাকায় থাকে না এলাকার দেবরের আমদানি কমে না বাড়ে ওরা তখন ভাবির দুয়ারে যা ডাক দেয় ভাবি ভাইয়া তোমার পর আমি যা দেব ভেবে দেখো ভাবি কার কত দাবি ভাই গেছে মালয়েশিয়া আমি তো দেশে আসি এরকম দুষ্ট দেবর আছে না নাই মা বোন যারা আলোচনা শুনতেছেন আমি শুনতেছি পুরুষের চাইতে হাজার হাজার মা বোন আমার আলোচনা শুনতেছেন মা আমি আপনাদের সন্তানের মতো কারো ভাইয়ের মতো আপনাদেরকে আমি বিনয়ের সহিত অনুরোধের ভাষায় বলি মা দুইটা পুরুষ হইতে 2 কিলোমিটার দূরত্ব বজায় রাখবেন একটা হলো দেবর আর একটা দুলা ভাই এরা হলো মৃত্যুতুল্য এরা হলো বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর কথা কর না কেন এই দুনিয়ায় কত জায়গায় ঘটতেছে ভাবি কে নিয়ে দেবর উধাও কথা কর দুলা ভাই কে না শালি উধাও আছে না নাই ভাতিজা চাচি কে নিয়ে উধাও ভাগিনা মামি কে নিয়ে উধাও কথা বরিশালের এক ছেলে আমাক ফোন দিয়ে কাঁদে কথা কয় না কাঁদে আর বলে বলো একটা ফতুয়া দেন বড় ভাই এর বউকে কি ছোট ভাই বিয়ে করা যায় লসে আমি তখন বললাম ভাই কান্নাকাটি বন্ধ করেন ঘটনা কি হয়েছে খুলে ক বড় ভাই কি মারা গেছে বলে না বুঝো
আমি যে হতভাগা বড় ভাই, সাত দিন হলো আমার বোন নাই আমার ভাইও নাই। আমি তখন বললাম ভাবিক নে পিকনিক করতেছে পরে আসবে, কথা কয় না কেন? এই হলো জামানার হালচাল। রাগ কইরেন না, রাগ কইরেন না। মা বোন যারা বসে আছেন, মা এই দুইটা পুরুষের দূরত্ব বজায় রাখবেন, কথা কয় না কেন? ডিস্টার্ব হলো শাশুড়ির ভিতর। জামাই বাড়িতে আসে, ফল ফুড প্লেট খাবার নিজে সাজাইয়া নিজে না দিয়ে 14-16 বছরের যুবতী শালিক পাঠায়, যা মা তোর দুলে ভাইকে দিয়ে আয়, শিয়ালের কাছে মুরগি পাঠাচ্ছে, কথা কোন ঠিক কে? আবার কিছু কিছু দুলে ভাই আছে বাড়িতে এসে, শালি যদি ঠিক মতো কথা না বলে বাড়িতে এসে ধমক দেয়, বলে তোর বাপের বাড়ি আমার সাথে বলবি না, তোর বোনের এত অহংকার, আমি গেছি দুইটা কথা বলে না রে, এটা দুলে ভাই নামে লুচ্চ। তোর বউ আছে, আবার শালির দিকে নজর দিস কে, কথা কর। বউ বাইসে আছে যতদিন, শালি হারাম ততদিন, বউ মরলেই যাইস, কথা কয় না রাগ করছেন, তাই বলে বউ মেরে ফেলে দিল, আবার ওই মামলায় সারা জীবন জেল খাটতে, কথা কি বোঝা গেল? আপনার রাগ করছে, অনেক দুলে ভাই বেজার হইতে পারে। এবার শালি খাবার প্লেট নিয়ে গেছে, বলতেছে দুলে ভাই নাস্তা করে, তখন বলছে যাই পাগলি, আমি কি নাস্তা আর ফল খাওয়ার জন্য আসি? আমি তো আসি তোকে এক নজর দেখার জন্য। শালি তো সেই খুশি, তখন বলতেছে আমি বিকেলে তোরে নিয়ে লালমনির হাট নিউ মার্কেটে যাব, নিয়ত করছি যাবি, কয় দুলে ভাই আপনার হাত ধরে জাহান্নামে যেতে রাজি। ওই যে শালিক মোটর সাইকেলে নিয়ে বড় বাপার স্বামী তো মাঝখানে একটা ভ্যানিটি ব্যাগ দিয়ে ফাঁকা রাখছে, এই যে ভাঙ্গা সাঙ্গা রাস্তা ঘাটে যে অবস্থা, এমন ব্রেক করছে, এক ব্রেকে শালি ফাঁকা জায়গা পূরণ করছে, কথা কন না কেন? এই জন্য মা বোনদেরকে বলে যাই, মা দেবর আর দুলে ভাইয়ের মোটর সাইকেলে উঠবেন না, মা বজায় রেখে চলবেন, কথা বলেন ঠিক কি না? এখনকার দুষ্ট পোলাপান এদেরকে বোঝানো কঠিন, মোবাইল পাইয়া যুবকেরা পাগল হয়ে গেছে, কথা কম ঠিক কি না? এই মোবাইলের ওজন কম, কিন্তু এই মোবাইলের দ্বারা পাপের ওজন কম না বেশি। আমি যুবকদের উদ্দেশ্যে স্পেশাল কিছু বলতে চাইছিলাম, কিন্তু আজকে সময় না থাকার কারণে আমি গোছাইয়া বলতে পারি নাই। যুবক তোমরা মন খারাপ করো না, দেখা হবে 30 নভেম্বর ইনশা আল্লাহ। এবার রাগ করতেছেন আমার ভাইয়েরা, অলিদ পীর মুগিরার মা বলতেছে বাবা রে বাড়ির আশেপাশে তোর চাচা ঘুর ঘুর করতেছিল, তার দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, তার ফলে তোর জন্ম হয়েছে, নবী যে তত্ত্ব দিয়েছে 100% সত্য, তোর বাপ তোকে জন্ম দেয় নাই, তোর জন্ম দিয়েছে তোর চাচাই। ফ্রান্সের লোকেরা কেন নবীকে গালি দেয়? পৃথিবীর 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো, এরা নবীকে কেন গালি দেয়? 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করার পরে বের হয়ে আসলো, ফ্রান্সের মহিলারা বিয়ের আগে বাচ্চা জন্ম দেয়, তাহলে বিয়ের আগে যদি বাচ্চা হয় ওটা বৈধ না অবৈধ? ওটা কি হালাল জাদা কি জাদা? জোরে কোন ভয় পান কেন? জোরে কোন? এই জন্য ওরা নবীকে গালি দেয়। এই জন্য মনে রাখবেন, নবীকে গালি দেবে তারা, অবৈধ ভাবে দুনিয়াতে জন্ম হয়েছে তারা। যারা আমার নবীকে গালি দেবে ওদের জন্মে ঠিক নাই। কি রাইট? কথা কন, কথা ঠিক আছে? হ্যাঁ, নবীর মহাব্বত যদি কলিজায় থাকে জাগে ওঠে, নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মোনাফিক, নবীজির দুশ্মন করা বলে ঠিক কিনা? মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অপমাননা, মানি না, মানব না, মানতে পারি না, বিশ্ব নবীজির অপমাননা, কথা বলে ঠিক কিনা? বিশ্ব নবীর উম্মতের নাও হাতে শমশির, খতম কর আবু জেহেলের নাতিপুতি সাগরিদ, নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না, মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রসুলের অপমাননা, বলেন বলেন, মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রসুলের। বিশ্বের মুসলমানরা জেগে উঠেছে, নাস্তিকদের লেজ গুটিয়ে পালাতে হবে, বাংলার মুসলমানরা জেগে উঠেছে, নাস্তিকদের লেজ গুটিয়ে পালাতে হবে, নইলে তাদের হবে আজ কবর রসনা, মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রসুলের। বিশ্ব নবীকে ব্যঙ্গ করে করলো সিনেমা, এর জন্য দায়ী থাকবে বারাক ওবামা, বুশের মতো জুতা খাইতে টাইম লাগবে না, ওই ম্যাকর জুতা খাইনি, ফ্রান্সের প্রেসিডেন্ট খাইনি জুতা,
বুশের মতো জুতা খাইতে টাইম লাগবে না মানি না মানবো না মানতে পারি না আল্লাহ রাসূলের অপমান না মানি না মানবো না মানতে পারি না আল্লাহর কোরআনের অপমান না মানি না মানবো না মানতে পারি না আলেম ওলামার অপমান না নবীকে গালি দেবে যারা নিঃসন্দেহে অবৈধভাবে দুনিয়াতে জন্ম হয়েছে তারা এই যে বাংলাদেশে কয়েকদিন আগে এক কুলাঙ্গার গালি দিয়েছে আমার নবীকে কটুক্তি করে হ্যাঁ সেনাবাহিনীর ভাইরা তাকে গ্রেফতার করেছেন আমরা চাই যে আমার নবীকে নিয়ে কটুক্তি করেছে সেনাবাহিনীর ভাইরা গ্রেফতার করেছেন ধন্যবাদ জানাই এই কুলাঙ্গারের ফাঁসি চাই কথা বলেন ঠিক কি না এই যে ভারতের এক কুখ্যাত কুলাঙ্গার আমার নবীকে গালি দিয়েছে এক হিন্দু পুরোহিত এই হিন্দু পুরোহিত আমার নবীকে গালি দিয়েছেন যে ঠাকুর মশাই আমার নবীকে নিয়ে বাজে মন্তব্য করেছে ভারতের কোটি কোটি মুসলমান আন্দোলন করেছেন কথা বলে ঠিক কি না এই জন্য আমার বাপকে গালি দাও আমি সহ্য করব মাকে গালি দাও সহ্য করব আমার দলকে গালি দাও সহ্য করব আমাকে গালি দাও সহ্য করব কিন্তু বিশ্বনবী আমাদের কলিজার টুকরা নবী নবীকে গালি দেবে যারা প্রয়োজনে ওই নাস্তিক বেঈমানকে ধইরা আর বুকের উপরে চইরা জিব্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়াই দেব নবীজির অপমান মেনে নেওয়া হবে না হবে না নবীর ইজ্জতের সম্মান রক্ষা করার জন্য নবী পাগল কারা জীবন দিতে রাজি হাত তুলে দেখা